জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকে আমি কিছু জিনিস দেখাবো গোপুসনাকে এক ভক্ত অঙ্গরা করে দিয়ে গেছেন এক মা ভক্ত মা ওকে জিনিস কিছু পড়ায়নি আর একটা জিনিস কী বলুন তো দেখুন ভক্তরা সত্যি ভক্তরা ভীষণ ভালোবাসেন খুব ভালোবাসেন গোপু তো ভালোবাসা পাচ্ছেন মা কৃষ্ণকালী মা তো ভালোবাসা পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে ওং নম শিবায়ও তো অনেক বেলপাতা রূপর পেয়েছেন হ্যাঁ রূপর অনেক কিছু পেয়েছেন আমার ওং নমর শিবায় নম আমি জিনিস কিছু দেখাই গোপসানার জামা দেখুন একটু দেখায় এত রঙ বেরঙে জামা পরতে পারছে এত এত জামা হ্যাঁ অনেক জামা পাগড়ি মালা ওকে নিত্য নতুন ভক্তরাও ভীষণ গোপসোনাকে ভালোবাসেন প্রচুর একটু সামান্য চাষের সবজি হয় সেটাও ভক্তরা ভালোবেসে নিয়ে আসেন কেউ আমাকে মাজা হুম তারপরে আমি মিষ্টি জিনিস ভালোবাসি না বলে আমি একটু নুন একটু চানাচুর টানাচুর বাদাম টাদাম খেতে ভালোবাসি ভক্তরা কিন্তু তাই আমাকে ভালোবেসে দিয়েছে যে আমি বাদাম খেতে ভালোবাসি হয়তো খাওয়ার সময় পাই না ভালোবাসি আমি মিষ্টি জিনিস বেশি পছন্দ করি না তা আমার ভক্তরা দেখুন জামা দেখুন আজকে সত্যি যে যেমন পেরেছে গোপালকে গোপাল সোনাকে গোপু সোনাকে বিষণ মানে রকমের জামা দেখুন আসন মাথার পাগড়ি রকমের রকমের জামা গোপালের মানে ব্যাগ দু ব্যাগ জামা হয়েছে সবাই কৃষ্ণকালী মায়ের সাথে গোপুসানাকে প্রচুর ভালোবাসেন মালা তারপর গোপুসানার পাগড়ি গোপুসানার চুল রূপদ জিনিস পর্যন্ত দিয়ে গেছে ওকে হাড় বাঁশি নানান ধরনের ওকে সাজে জিনিস কোমরে বিচ্ছে পায়ের মল দিয়েছে ভক্তরা ভীষণ ভালোবাসেন আর সব থেকে আমার ভীষণ আনন্দ হয় আমি নিজে কিন্তু নিত্য নতুন শাড়ি পরি না আমি এক ভক্তদের শাড়ি আমি একবার পরলে হয়তো আমি সেই শাড়িটাকে আবার মানে একবার একটা শাড়িকে দুবার তিনবার পরি আমার খুব মায়া লাগে ভাঙতে যে না কৃষ্ণকালী মাকে পরাবো না আমি পরে নেব। তা ভক্তরা আমাকেও শাড়ি দেন থেকে আমার বেশি ভালোবাসাটা আমার কাছে অনেক বড় পাওয়ানো হয়েছে অনেক বড় এত জামা ভক্তরা দিয়ে গেছেন এত জামা এত জামা দু বস্তা জামা হয়েছে আমার গোপু আমি রোজ আমার গোপুসোনাকে নিত্য নতুন জামা পরাই রোজ রোজ তারপরে অনেকে গোপাল নিয়ে আসেন আমি এখান থেকেই জামা আমি সেই গোপালকে দেওয়া গোপাল সোনাকে আমি দিয়ে দিই কারণ আমি আনন্দ পাই যে ওই গোপু এখান থেকে জামা পায় অনেক গোপসোনাকে নিয়ে এসে আমার কাছে বসিয়ে দেয় আমি যতটা পারি অনেক ভক্ত গোপাল নিয়ে আসে দিতেও ভুলে যায় আবার তখন তো প্রচুর ভক্ত আসে কথা কথা শুনতে হয় যাই হোক আজকে গোপল সোনাও খুব আদর পাচ্ছে ভালোবাসা পাচ্ছে ভক্তদের কাছে নিত্য নতুন 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 জামা পরে আমার আমি ওকে স্নান ট্রান করিয়ে পড়াই আমার ভীষণ ভালো লাগে যে ভক্তরা আনন্দ করে দিয়ে গেছেন আজকে লাস্ট একদম প্রতিদিন হাজার হাজার ভক্ত দেখা অনেক ভক্ত এক একটা ভক্ত তো রেগে যায় নিচে থেকে ঝগড়া করতে শুরু করে দেয় তা আমি ভক্তকে বলি ভক্ত মা বাবা বলি আমি যে দেখো মা বাবা তোমরা একটা দিন একটা দিন তোমরা আজকে লাইনে দাঁড়িয়েছো তাই তোমরা মেজা ছাড়িয়ে ফেলছো তাহলে তোমরা বলো আমার প্রত্যেক দিন কী অবস্থা হয় এখনো কিন্তু মায়ের মন্দিরই আছি সব গোছালাম মুছে মুছলাম এগুলো সমস্ত কিছু এগুলো ফুল টুল পরে যে আমার হাজব্যান্ড দেখুন এখনও কিন্তু মন্দির থেকে নামিনি এখন বাজছে আপনার দশটা সাড়ে দশটা বাজছে এখনও কিন্তু মন্দির থেকে নামিনি আমরা দেখুন এসব গোছাচ্ছে গোপাল সোনাও ছিল ওকে বগলাম বকতে আবার একটা ঝাড় প্রদীপ দিয়ে গেছে এক ভক্ত মা এই যে গুছিয়ে ফুল টুল এই যে গোটা ছাদ গোছানো বাগানো সাড়ে দশটা বাজছে এখনও কিন্তু মন্দির থেকে আমরা কেউ নামিনি তাহলে বুঝতে পারছেন সেই ভক্ত মাকে বলছে হ্যাঁ রে মা এত রেগে গেলি এত বাবাকে বলছে হ্যাঁ রে বাবা এত রেগে গেলি কেন রে এখনই একবার লাইনে দাঁড়িয়ে ধৈর্যহারা হয়ে যাচ্ছিস আর আমি প্রত্যেকটা দিন এবারে সোমবারটা বন্ধ রেখেছি তাই মন্দিরে মন্দির একদম পুরো সোমবারটা বন্ধ রেখেছি তাই তাহলে বল ছটা দিন প্রত্যেক দিন আমি মন্দিরে বসি তোরা একবার লাইনে দাঁড়িয়েছিস আমি হাজার হাজার ভক্তদের সমস্যা সমাধান করতে করতে তাহলে আমি কতটা ক্লান্ত হয়ে পড়ি বল কালকে আমি সত্যি বলছি আমি কালকে অজ্ঞান হয়ে গেছিলাম কারণ কিছু তো সেবা করি না আমি এক চামচ কালকে খিচুড়ি খেয়ে মায়ের মন্দির এসেছি আর একটুখানি এক কাপ হরলিক্স ভক্তরা দিয়ে যায় আমি জানি ভক্তরা ভীষণ আমাকে না আমি সত্যি বলছি ওরা জীবন দিয়ে ওরা চায় না যেই আমি অজ্ঞান হয়ে গেছি না আমার কত ভক্ত হোম রেসে পায়ের তলায় কেঁদেছে আমি জানি না অনেক ভক্ত বলছে মা এই কী কাঁদছিল এরা কি কাঁদছে মা যেই শুনেছে কৃষ্ণকালী মায়ের পরম সন্তান অজ্ঞান হয়ে গেছে খুব কাঁদছে সকল ভক্তরা এসে কাঁদছে কাঁদতে শুরু করে দিয়েছে মায়ের কি হলো মায়ের কি হলো আমি জানি ভক্তরা কিছু না পেলেও ভালোবাসেন তবে লাস্ট মুহূর্তে অনেক ভক্তকে উঠতে বলি সমস্যার কথা বলতেই থাকে তখন হয়তো রেগে যায় আমি বারবার বলছি ভক্তরা বুঝে গেছে যে মা রেগে গেছে মা সারাদিন এত সমস্যা আমরা তো একটা একটা করে বলে যাচ্ছি হাজার হাজার ভক্ত এক একটা করে সমস্যা যাই হোক আমি যেন করতে পারি মাকে কৃষ্ণাকালী মাকে আমি দুটো কথা বলেছিলাম নয় আমাকে তুলে নে না হলে আমার মধ্যে শক্তি দে যাই একটু জ্ঞান আসার পর একদম মানে নেতেই যায় না এক একটা পশু পাখি যখন খুব কষ্ট হয় মানে একদম পুরো শরীরটা ছেড়ে দিয়েছিল আমার কালকে যাই হোক মা তো মা আছেন কৃষ্ণকালী মা কখনোই চায় না আমার সন্তান অসুস্থ হয় তারপরে ওপরে বললাম ভক্ত দেওয়া আমাকে একটু তুলে দিয়ে এসো তীর ছোঁয়ালাম নিলাম মাকে ডাকলাম মাকে বললাম মা পারলে আমাকে তুই শক্তি দে কিন্তু কোনো ভক্ত তোমরা কেউ ফিরে যেও না আমি ঠিক দেখবো আমি দেখেছি কোনো ভক্তকে আমার দরজা থেকে ফিরে যেতে দিইনি তবে একটা দুটো ভক্ত চলে গিয়েছিলেন অনেক দেরি হচ্ছে দেখে চলে গিয়েছিলেন ভক্তরা আসেন আমি যতটা পারি করি আজকে মাকে দেখুন সাদা কাপড়টা পরিয়েছি লালের ওপরে ছাপ কৃষ্ণকালী মাকে কত সুন্দর দেখতে লাগছে আমার ভক্তরা ভক্তরা যেটা যারা আমি এটা শুনছি আমি তো মায়ের মন্দিরে সকাল থেকে বসে থাকি আমি তো যাওয়ার সময় পাই না শুধু একবার নামি ওয়াশরুমে যায় তা অনেক অনেক মানুষ সুযোগ সন্ধানে কিছু মানুষ আছেন যারা তারা অনেক সময় গে উই একদম প্রচুর ভক্ত আসেন তারা প্রচুর ভক্ত আসেন বুঝতে পাচ্ছেন সেই ভক্তদের কাছে নাকি বলছে নাম লেখানোর জন্য টাকা দিন অনেক করেছে আমার কাছে খবর আস আজকেই আসলো তা ভক্তদের একটা কথা বলবো কেউ টাকা পয়সা কোনো কার্ডও হাতে দেবেন না যা আপনি বলবেন যা কথা হবে কৃষ্ণকালী মায়ের সাথে কথা হবে আপনারা জেনে গেছেন হাজার হাজার লাখো লাখো ভক্ত আসেন জেনে গেছেন আমি কোনো দিন কারো কাছে বলি না এই কাজটা আমি করে দেবো এত টাকা দাও না যে খুশি বলে আমাকে যদি কেউ দশ টাকাও মন্দিরে বাস্ক দেয় আমি তার জন্য আমি কাজ করি যে আমাকে পঞ্চাশ হাজার টাকা দান করেন মন্দিরের জন্য আমি তার জন্যও করি সেই জন্যই কাউকে বলছি কোনো ভক্তকে কোনো কিছু টাকা পয়সা কাউকে কোনো ভক্ত কোনো আছে না মানুষকে টাকা দেবেন না টাকা দেবেন না আমি জানি না আমি মন্দিরে সকাল থেকে বসে থাকি খবর পেলাম কৃষ্ণকালী মা খুব জাগ্রত যারাই অন্যায় কাজ করছেন তাদের অবশ্যই মা শাস্তি দেবেন আমি জানি যাই হোক আমি সুস্থ হয়েছি হয়ে থাকতে হবে আর জামাকে একটু ফুল হয় সবজি হয় কারো কাছে নারকেল হয় মা পিঠে খেতে চান তাই ভক্তরা ভালোবেসে নিয়ে আসেন জানেন আমার পরম পাওয়া না এই যে সবাই ভালোবাসছেন রাস্তাঘাটে বেরোচ্ছি সবাই আমাকে মাথায় তুলে রাখছেন এটা পরম পাওয়া না পরম না আমি চাইব সকল ভক্তদের করতে আমি যেন করে থাকতে পারি আর মায়ের কাছে বলি মা আমি যেন কোনো সময় রেগে না যায় আমার মাধ্যমে যেন কোনো সন্তান কষ্ট না পায় সবাইকে তুমি ভালো রেখো হয়তো হতেই পারে আমি রেগে গেলাম তো অনেক ভক্তরা দেখেছেন বলে যে মা তুমি আমার কি বকে দিলে সেদিন এলাম আমি কিন্তু ভালো হয়ে গেছি মা অনেক ভক্তরা জেনে গেছেন বকাটাও কিন্তু আশীর্বাদ আমি জানি তবে অনেক ভক্তরা এসে বলেন মা অনেক ভক্তরা কিছু না পেলে কেন আসে জানেন বারবার এক একটা ভক্ত পাঁচবার ছবার করে আসেন বলে মা তোমার কাছে এসে না কি শান্তি এই যে তুমি এক মুখ হাসি নিয়ে কথা বলো কিন্তু তোমার চোখে মুখে কষ্টটা আমরা বুঝতে পারছি তুমি দিন বকে যাও আমরা একটা সমস্যা বলছি তোমার কাছে কত হাজার 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 ভক্তরা রোজ একটা করে সমস্যা বলতেই থাকছে তাহলে তুমি বলো মা অনেক ভক্তরা বোঝেন তাই রাগও করে না যখন বকে দিই রাগ করে না বকাটাও ভাবে যে আশীর্বাদ আমার সন্তানদের যাই হোক উঠে দাঁড়িয়েছি কোনো ভক্তকে আমি ফিরে যেতে দিইনি অজ্ঞান হয়ে যাওয়ার পরও এক চামচ নুন চিনি জল খাওয়া খাওয়ার পর বারবার খাওয়ার পর অনেকবার ভক্তরা নুন চিনি জল করে দিয়েছে অনেক দাঁড়িয়েছি আজও দাঁড়িয়ে আছি আমি কোনো ভক্তকে আমার দরজা থেকে ফিরে যেতে দেবো না তারা তো সুখ দুঃখের জন্যই আসছে সেই জন্যই আমি সুখ দুঃখের জন্য আমি ভক্তদের করে যাব কোনো ভক্তদের আমি ফিরাবো না মায়ের মন্দির থেকে যতটা পার্ব ভক্তদের জন্য করব লড়ে যাব যে ত্রিশুল মা আমার হাতে দান করেছেন অবশ্যই আমি করে যাব। মা আমাকে ঠিক রক্ষা করবেন আমাকে যেমন ভালোবাসেন আমি তেমন ভক্তদের ভালোবাসি আমি জানি আমার কিছু হয়ে গেলে মা হয়তো খুব দুঃখ পাবেন মা হয়তো যেখান থেকে এসেছিলেন সর মা হয়তো সেখানেই চলে যাবেন আমি জানি সেই জন্য মা আমাকেও বাঁচিয়ে রাখবেন কৃষ্ণকালী মা আমি সুস্থ থাকবই থাকবই আমি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমি দু হাত ভরে এখান থেকে আশীর্বাদ করছি আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয়